Assalamualaikum friend, Juliet Cooking Channel এর আরেকটি পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে ভেন্ডির রেসিপি, ভেন্ডি ক্রিসপি ভাজি। একদম কুরকুরে করে ভাজি রেসিপি আপনাদের কাছে একদম শেয়ার করলাম ইজি করে। আশা করছি এই রেসিপি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি একদম আমাদের ভিলেজ স্টাইল আমি এই রেসিপিটি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারা আমার এই রেসিপিটিকে ফলো করবেন। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি ভেন্ডি ভাজি। আমি এখানে 200 গ্রাম ভেন্ডি নিয়েছি এবং এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার আগে আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে। নিচে একটা শুকনো লঙ্কা, এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান, এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। তেলটাকে কড়ার মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু তেলে নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো, ভেন্ডিগুলো একটু তেলের সাথে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়া হয়েছে, দিয়ে দেব শুকনো মশলা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনে গুঁড়ো। আমি একদম অল্প অল্প মশলা দিয়ে আমি এটা ভাজছি, ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। ভালো করে মশলাগুলো ভেন্ডির সাথে মিক্স করে দেব। এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না, তেলের মধ্যে আমরা ভেন্ডিটাকে ক্রিসপি করে ভেজে নেব। আমি ভেন্ডিটা ক্রিসপি করে পুরো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং গরম গরম সার্ভ করে নেব। আমি এখানে গরম গরম সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে আর কতটা মজাদার, অনেক সুন্দর হয়েছে রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।